ঠিক সারা বিশ্ব থেকে শ্রী শ্রী মা এবং ঠাকুরের টানে প্রতি বছর যেখানে অগণিত ভক্ত শরণার্থী আসেন, এখানকার সৌন্দর্য, এখানকার আধ্যাত্মিকতা, তাদের কথা শুনতে, তাদের মত, তাদের যে প্রচার, সেই ভাব প্রচারের বিষয়টা নিয়ে এত মানুষ উদ্বেলিত প্রতি বছরই আসেন। আপনারা দীর্ঘদিন এইখানে মঠ মিশনে আছেন, আপনারা কেমন এটা অনুভব করেন, আপনাদের প্রতিক্রিয়াটা কেমন হয় এত মানুষের? প্রতিক্রিয়া বলতে ধরুন কামারপুকুর জয়রাম বাটি, ঠাকুর ও মায়ের জন্মস্থান, ভগবান শ্রীরামকৃষ্ণ জন্মেছিলেন কামারপুকুরে আর মা সারদা দেবী জন্মেছিলেন এই পবিত্র সেই পবিত্র ভূমি জয়রামবাটি। এই জয়রামবাটি এবং কামারপুকুর আজ বিশ্ববিখ্যাত, বিশ্বের বিভিন্ন স্থান থেকে অগণিত মানুষ, কোনো জাত পাত নেই, ভেদাভেদ নেই, বিভিন্ন রকমের মানুষ এখানে আসেন এই মাতৃধামে দর্শন করতে এবং কামারপুকুর দর্শন করতে। এবং এই ভক্তরা এখানে এসে এই দর্শন করে খুবই উপকৃত হন এবং আনন্দ পান। এই জন্যে এই ব্যাপারে পর্যটন বিভাগ যে ব্যবস্থা নিয়েছে, এইগুলোকে বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে সমস্ত জায়গায় এর ব্যাপক প্রসারে প্রচারের যে চেষ্টা করছেন সেটা খুবই ভালো। এবং আমরা চাই যে আরও মানুষ, যারা এমন অনেক জায়গায় আছে যেখান থেকে এর ঠিকানা পাননি, এই পর্যটন বিভাগের প্রচারের মাধ্যমে তারা অবগত হবে যে এরকম একটি তীর্থস্থান, পবিত্র স্থান আছে। এবং আজকে আগের তুলনামূলকভাবে যেভাবে আসার সুবিধে এখানে হয়েছে তাতে অগণিত মানুষ আসতে পারছে, এবং আমরা আশা করছি ভবিষ্যতে আরও মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসতে পারবেন এবং এখানে দর্শন করে তারা কৃতার্থ হবেন। সেই জন্যে আমাদের একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে পর্যটন বিভাগকে সম্পূর্ণরূপে সহযোগিতা করা, যাতে তারা এই ব্যাপক প্রচার প্রসার করতে পারে। এখনকার পরিবেশ, এই পরিষেবা পরিকাঠামোর অবস্থাটা কেমন আগের তুলনায়? কি কিছুটা উন্নতি? আগের তুলনামূলকভাবে আগে তো প্রায় বলতে গেলে মানে হতোই না বলা চলে। তারপরে আস্তে আস্তে আপনাদের আরও কয়েকজনের তারা আসতে থাকলো, বিভিন্ন রিপোর্টাররা আসতে থাকলো, কিন্তু পর্যটন বিভাগ থেকে আগের তুলনামূলক এখন অনেকটা বেড়েছে এবং এটা আরও যত বাড়ে তত ভালো হয়, তত মানুষের পক্ষে উপকার হয়, এই আর কি।
Thank you.